কোমর ব্যথায় আপনি একদম মরে যাচ্ছেন, আর এর কারণ হিসেবে আপনি ভাবছেন বেড়ে যাচ্ছে আপনার বয়স। একদমই ভুল ধারণা, কোমর ব্যথা যে কোনো বয়সের মানুষের হতে পারে, আমার হতে পারে, আপনার হতে পারে। এই ব্যথা হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব। আর যদি ক্যালসিয়াম আপনার শরীরে ঠিকঠাক থাকেও, তারপরও হতে পারে আপনার কোমর ব্যথা। আপনি যদি অনেকক্ষণ ধরে চেয়ারে বসে থাকেন তাহলে আপনার কোমর ব্যথা হতে পারে, আবার আপনি যদি বাইক বা সাইকেল রাইড করেন তাহলেও আপনার কোমর ব্যথা হতে পারে, আবার আমরা যদি ঠিক পজিশনে না বসি তাহলেও আমাদের কোমর ব্যথা হতে পারে। কোমর ব্যথা কিভাবে হলো তা তো আমরা জানলাম, এখন এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান খুবই সহজ, আপনার বাসায় থাকা খাটই এই সমস্যার সমাধান। সঠিক খাট নির্বাচন করলে আপনার কোমর ব্যথা চিরতরে চলে যাবে, আর এর জন্য আপনাকে উপযুক্ত ম্যাট্রেস নির্বাচন করতে হবে। আমাদের অনেকেরই ধারণা, মেঝের মতো শক্ত বিছানা হলে আমাদের কোমর ব্যথা করবে না, কিংবা একদম শিমুল তুলা দিয়ে বানানো তুলতুলা বিছানা হলে আমাদের কোমর ব্যথা করবে না। দুটোই ভুল ধারণা। আপনার বিছানা খুব শক্ত হওয়া যাবে না, আবার খুব নরমও হওয়া যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? বাজারে যে ধরনের আধুনিক ম্যাট্রেস গুলো কিনতে পাওয়া যায় অবশ্যই সেটা ব্যবহার করতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে অনেকে অনেক দিন ধরে কোনো তোশক ব্যবহার করছে, যার জন্য আপনার বিছানা উঁচু নিচু হয়ে গেছে। উঁচু নিচু এই ধরনের বিছানায় যদি আপনি ঘুমান তাহলে অবশ্যই আপনার কোমর ব্যথা করবে। আবার আপনার বিছানার সাইজের উপরও ডিপেন্ড করছে আপনার কোমর ব্যথা করবে কি করবে না, অর্থাৎ আপনার বিছানার যে লেন্থ, উপরে উঠবেন আপনি যখন, সেটা যদি হাঁটু পর্যন্ত হয় তাহলে আপনি খুব সহজেই উঠতে পারবেন। এর বেশি উঁচু হলে আপনি কিন্তু ওঠার সময় এবং নামার সময় কোমর ব্যথা করবে। কেবলমাত্র আপনার বিছানা যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন তাহলে আপনার কোমর ব্যথার মতো কঠিন রোগ চলে যাবে চিরতরে। আর এছাড়া নিয়মিত ব্যায়াম করতে হবে কোমর ব্যথার জন্য। আপনি যদি ব্যায়াম করেন তাহলে আপনার কোমর ব্যথা চলে যাবে চিরতরে।